হ্যালো বন্ধুরা, আজকের আরও একটা ইন্টারেস্টিং টেক নিউজ নিয়ে আমি প্রিয়তোষ আপনাদের সামনে। বাংলায় একটা কথা আছে জানেন তো, সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনো। আজকে এই কথাটাই প্রমাণ করে দিয়েছেন এলন মাস্ক। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি ওই টেসলার যিনি সিইও আছেন এলন মাস্ক তার কথাই বলছি। তিনি একটা বাংলার প্রবাদ বাক্য কীভাবে সঠিক করলেন, এবার সেই গল্পে আসি। কিছুদিন আগে আমি একটা টেক নিউজে খবর শেয়ার করেছিলাম, এলন মাস্ক টুইটারের একটা বড় সড়ো শেয়ার কিনে নিয়েছেন। তো সেক্ষেত্রে টুইটারের যে বোর্ড হয় বা টুইটারের যে ইউনিট হয়, সেই ইউনিটে কিন্তু এলন মাস্কের জায়গা পাওয়ার কথা ছিল। কিন্তু আজকে এলন মাস্ক ওই বোর্ডে জায়গা না নিয়ে টুইটারকে পুরো কিনে নেওয়ার অফার করেছেন। হ্যাঁ, বিশ্বের ধনী ব্যক্তি, তিনি টুইটার কিনে নিতেই পারেন। কিন্তু তার সঙ্গে তিনি এটাও বলেছেন, $43 বিলিয়ন তিনি শুধুমাত্র ক্যাশে পেমেন্ট করবেন টুইটারকে কেনার জন্য। $43 বিলিয়ন চিন্তা করতে পারছেন? না, আমি এখানে টাকায় বা রুপিতে কনভার্ট করছি না, আপনারা একটু গুগলে কনভার্ট করে দেখে নেবেন কতগুলো শূন্য হয়। যাই হোক, এ ব্যাপারে আপনার মতামত কী অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এরপরে অ্যাপেলের তরফ থেকে দারুণ একটা ইন্টারেস্টিং খবর এসেছে, কিন্তু প্রত্যেক দিনের মতো আবারও রিকোয়েস্ট করবো, ভিডিওটা লাইক করে শুরু করুন। আপনি হয়তো জানেন না আপনার লাইকের গুরুত্ব, কিন্তু ওই লাইকটাই আমাদের এই ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে দেয়। সুতরাং আপনার ওই একটা লাইকের গুরুত্ব আমাদের কাছে অনেকটা। যাই হোক, অ্যাপেলের যে iPhone 14 সিরিজ আসবে, সেখানে একটা নতুন ফিচার যুক্ত হতে চলেছে, স্যাটেলাইট ভিত্তিক কানেকশন। অর্থাৎ আপনার আইফোনে যদি ইসিম কাজ না করে, ধরুন এমার্জেন্সি হয়ে গেছে, বা আপনার ফিজিক্যাল সিমও সেক্ষেত্রে ইউজ করতে পারছেন না, কিন্তু আপনি এমার্জেন্সি কল করার জন্য ওই স্যাটেলাইট কানেক্টিভিটি ইউজ করতে পারবেন। এমনকি শোনা যাচ্ছে iPhone 14 সিরিজের প্রত্যেকটা ফোনেই এই ফিচার্সটা দেওয়া হবে। ফেসবুকের দুর্দিন কেটেও কাটছে না, ফেসবুক আবারও লস করতে চলেছে। একটা নতুন রিপোর্ট প্রকাশ পেয়েছে যেখানে বলা হচ্ছে 2022 সালে $13 বিলিয়ন ফেসবুকের ক্ষতি হতে পারে। এই ক্ষতির কারণ কি? আমরা দেখেছিলাম অ্যাপেল অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি ফিচার্স এনেছিল। এই ফিচার্সটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। এক্ষেত্রে ফেসবুক কিন্তু কোনোভাবেই আপনার ডেটা ট্র্যাক করতে পারছিল না, আপনি কী জিনিস সার্চ করছেন সেটা না দেখে আপনাকে কাস্টমাইজ অ্যাড তারা প্রোভাইড করতে পারছিল না। তো সেক্ষেত্রে ফেসবুকের প্রথম থেকেই ক্ষতি হচ্ছিল, এবং 2022 সালে মোটামুটি 4 মাস হয়েছে, এখনও পর্যন্ত মোটামুটি $13 বিলিয়ন। চিন্তা করতে পারছেন? কে বলে আমাদের টেক নিউজে শুধুমাত্র স্মার্টফোনের খবর থাকে? তাহলে একটু অপারেটিং সিস্টেমকে নিয়ে কথা বলি। হ্যাঁ, হারমোনি ওয়েস 3.0 আপডেট খুব তাড়াতাড়ি চাইনিজ বেস যে হুয়াইয়ের ফোনগুলো রয়েছে সেখানে আসতে চলেছে, এবং বলা হচ্ছে খুবই উন্নত বেশ কিছু ফিচার্স থাকবে। এখনও পর্যন্ত ফিচার্সের লিস্ট সামনে আসেনি, তবে হারমোনি ওয়েস সম্পর্কে এখনও আপনাদের মনে ইন্টারেস্ট আছে, যদি থেকে থাকে জানাবেন। এরপরে হোয়াটসঅ্যাপের তরফ থেকে একটা ছোট্ট আপডেট। আপনারা যারা হোয়াটসঅ্যাপ বিজনেস ইউজ করেন, এখন থেকে হোয়াটসঅ্যাপ বিজনেসে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট অ্যাড করে রাখতে পারবেন, এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেই ওই প্রোডাক্টগুলোকে আপনি সেল করতে পারবেন, এবং সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি ওই টাকাটা কালেক্ট করতে পারবেন আপনার কাস্টমারদের কাছ থেকে। অবশ্যই একটা ভালো ফিচার। এরপরে আমরা কথা বলবো স্যামসাংকে নিয়ে। স্যামসাং গ্যালাক্সি A73 5G, এই ফোনটার রিভিউ আমরা অলরেডি আপলোড করে ফেলেছি, কিন্তু এই ফোনটার অনেক হিডেন ফিচার্স রয়েছে। সেই হিডেন ফিচার্সগুলো নিয়ে কিন্তু আমি ইনস্টাগ্রামে কয়েকটা ছোটো ছোটো রিল বানানোর চেষ্টা করছি। অবশ্যই যদি আপনারা ইনস্টাগ্রামে ফলো না করে থাকেন, ফলো করে রাখবেন, স্যামসাংয়ের ওয়ান UI 4.1 যে সমস্ত ফিচার্স রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবেন। তবে আজকে স্যামসাং একটা দারুণ স্টেপ নিয়েছে। কী স্টেপ? স্যামসাংয়ের যে সমস্ত পুরনো ফোনগুলো রয়েছে, রিফার্বিশড ফোনগুলো রয়েছে, যেগুলো অকেজ হয়ে গেছে, একটা ফোনের সমস্ত পার্টস তো নষ্ট হয়ে যায় না, ধরুন আপনার ফোনের ডিসপ্লে ভেঙে গেছে, আপনি ওই ফোনটা স্যামসাংয়ের স্টোরে যদি নিয়ে যান, তো সেক্ষেত্রে স্যামসাং কিন্তু নতুন ডিসপ্লে আপনাকে প্রোভাইড করবে না, কোনো একটা পুরনো ফোনের ডিসপ্লে আপনাকে প্রোভাইড করবে। তো সেক্ষেত্রে আপনার যে রিপেয়ারিং কস্ট সেটাও যেমন কমে যাবে, এবং স্যামসাংয়ের ইউএস যেটা তৈরি হচ্ছে সেটাও অনেকাংশে কমে যাবে। স্যামসাং এতদিন দোহাই দিচ্ছিল, তারা ইউএস কমানোর জন্য চার্জার সরিয়ে নিয়েছে। অবশেষে স্যামসাং কিন্তু একটা দারুণ স্টেপ নিল, তারা যে সমস্ত রিফার্বিশড ফোন রয়েছে বা রিসাইকেলড ফোন রয়েছে সেই ফোনগুলোর পার্টস এখন তারা গ্রাহককে দেবে বিভিন্ন ফোন সারানোর জন্য বা ট্যাবলেট সারানোর জন্য। অবশ্যই একটা ভালো স্টেপ। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি M53 খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে। তবে হ্যাঁ, M53 নিয়ে এখনই বিভিন্ন ধরনের খবর সামনে আসছে, 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে, যেটা স্যামসাং গ্যালাক্সি A73তে ছিল সেই একই ক্যামেরা সেন্সার M53তেও থাকবে। তবে হ্যাঁ, এখনও পর্যন্ত যেটুকু খবর রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে, যেটা আমরা M52তে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পেয়েছিলাম। সো দেখা যাক, ফোনটা আসবে তখন রিভিউ আপনাদের সামনে নিয়ে আসবো। সনি আজকে ইউরোপের মার্কেটে লঞ্চ করেছে সনি এক্সপেরিয়া 1-4। হ্যাঁ, কেমন একটা বিদঘুটে মডেল নাম্বার। যাই হোক, আমি ফোনটার স্পেসিফিকেশান ডিটেলস করছি না, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, কারণ সনির ফোন সম্পর্কে এখনও অনেকেই জানতে চান, কিন্তু সনির এই দামে এই স্মার্টফোন সত্যি কথা বলতে কেউই কিনবেন না। তো সেক্ষেত্রে এই ফোনটার একটা মাত্র এক্সাইটিং যেটা লেগেছে, 48 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, সেটা 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 48 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সার, এবং 48 মেগাপিক্সেলের পেরিস্কোপিক জুম লেন্স। সো ভেবে দেখার আগে বলবো দামটাও একবার শুনে নিন, প্রায় 1,05,000 রুপির আশেপাশে, যেটা বাংলাদেশে 1,20,000 টাকা। অবশেষে অফিসিয়ালি রিভিলড হয়ে গেল ওয়ানপ্লাসের লঞ্চ ইভেন্ট। 28 এপ্রিল ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হচ্ছে ওয়ানপ্লাস 10R এবং ওয়ানপ্লাস নট 2 CE লাইট।
আগের দিন খবর এসেছিল যে 21 তারিখ লঞ্চ হচ্ছে, 28 তারিখ ফার্স্ট সেল হবে, কিন্তু না, 28 তারিখে ফোনটা লঞ্চ হচ্ছে। আর ওই দিনই নাকি নর্থ সিরিজের আন্ডারে কোনো একটা স্মার্ট ওয়াচ বা কোনো একটা TWS লঞ্চ হতে পারে। TWSটা মোটামুটি কনফার্ম, স্মার্ট ওয়াচটা এখনও পর্যন্ত গুজব। ভিভো লঞ্চ করতে চলেছে ভিভো T1 ফোনটা সাকসেসর ভিভো T1 প্রো। ভিভো T1 কিন্তু খুবই ভ্যালু ফর মানি ডিভাইস ছিল এবং তারই ধারাবাহিকতায় ভিভো T1 প্রো এই ফোনটাই থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর। তবে এখনও পর্যন্ত যেটুকু খবর রয়েছে ড্রপ নচ ডিসপ্লে থাকবে এবং 20,000 বা 22,000 রুপির আশেপাশে এই স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে। আমরা ভিভো T1 ফোনটাকে রিব্র্যান্ডেড করতে দেখেছিলাম IQ-কে, IQ এনেছিল IQ Z6। অবশেষে হয়তো এই ভিভো T1 প্রোকেই রিব্র্যান্ডেড করে IQ আনবে IQ Z6 Pro, কারণ স্পেসিফিকেশন মোটামুটি একই। এখানেও থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর, এখানেও ড্রপ নচ ডিসপ্লে থাকছে। এবং যে IQ Z6 Pro, এই ফোনটার মোটামুটি যে লঞ্চ ডেট সেটাও কিন্তু সামনে চলে এসেছে, ইন্ডিয়ান মার্কেটে 27 এপ্রিল লঞ্চ করতে চলেছে। বাংলাদেশে দু একটা ইউনিট আনঅফিসিয়াল পৌঁছে যাবে। IQ যে কেন বাংলাদেশে যাচ্ছে না, বাংলাদেশে গেলে IQ স্মার্টফোন কিন্তু একটা বেটার অপশান হতে পারে। কম দামে IQ ভালো স্পেসিফিকেশন অফার করছে, এখনও পর্যন্ত কাস্টমার স্যাটিসফ্যাকশনের দিক থেকে IQ কিন্তু ইন্ডিয়াতে এক নম্বর হয়েছে। তো সেক্ষেত্রে IQ স্মার্টফোনের রেঞ্জটা বাড়ানো উচিত, বাংলাদেশেও অবশ্যই যাওয়া উচিত। রিয়েলমি আছে চাইনিজ মার্কেটে, তাদের দুটো স্মার্টফোন লঞ্চ করেছে, রিয়েলমি Q5 Pro এবং রিয়েলমি Q5i। রিয়েলমি Q5 Pro এই ফোনটাতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসর এবং Q5i যে ফোনটা সেখানে রয়েছে একটা মিড বাজেট ফোন, এখানে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 810 চিপসেট। মোটামুটি এটা চাইনা এক্সক্লুসিভ, এটা ইন্ডিয়া বা বাংলাদেশের মার্কেটে আসার সম্ভাবনা খুবই কম। যদি পরবর্তীতে আসে অবশ্যই স্পেকসিট ফুল স্পেসিফিকেশন কী দামে আসছে সেগুলো শেয়ার করে দেবো। আর রিয়েলমি টেক লাইফ ডিজোর তরফ থেকে কিন্তু একটা কার্ড ডিসপ্লে ওয়ালা স্মার্ট ওয়াচ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হচ্ছে 19 তারিখ 19 এপ্রিল। এই যে স্মার্ট ওয়াচের ছবিটা দেখা যাচ্ছে সেই ছবিটা দেখতে অসাধারণ লাগছে। এই রেক্ট্যাঙ্গুলার শেপে কার্ড ডিসপ্লে এখনও পর্যন্ত কিন্তু আমি অন্যান্য স্মার্ট ওয়াচে দেখিনি। তবে রিয়েলমি যদি এটা দাম ভালো রাখতে পারে আমি হয়তো কিনে এই স্মার্ট ওয়াচের রিভিউ আপনাদের জন্য নিয়ে আসবো। পোকো F4 GT, রেডমি K50 সিরিজ, হ্যাঁ গেমিং এডিশন যেটা চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছিল ওই ফোনটাই পোকো F4 GT নাম নিয়ে গ্লোবালি অ্যানাউন্স হতে চলেছে 26 এপ্রিল। এবং 26 এপ্রিল ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হচ্ছে কিনা এখনও পর্যন্ত খবর নেই, তবে হ্যাঁ মে মাসে আপনারা ইন্ডিয়ান মার্কেটে অবশ্যই পেয়ে যাবেন এবং গ্লোবাল লঞ্চ হলে খুব তাড়াতাড়ি সেটা বাংলাদেশেও পৌঁছে যাবে। স্পেসিফিকেশন আপনাদের সামনে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Generation 1 প্রসেসর রয়েছে, কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন রয়েছে, ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 120Hz রিফ্রেশ রেট রয়েছে, আর কি চাই। তবে ফোনটা কিন্তু একেবারে কম দামই হবে না, মোটামুটি ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে ওই 40,000 রুপির আশেপাশে, বাংলাদেশে 50-55,000 টাকায় পেয়ে যাওয়া উচিত। সো বন্ধুরা, আজকের টেক নিউজ আপাতত এইখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। আর হ্যাঁ, এখনও যদি আপনি আপনার কর্তব্য না করে থাকেন তাহলে অবশ্যই বলবো লাইক বাটন প্রেস করে রাখুন, আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করে রাখবেন।